নমস্কার বন্ধুরা বাঙালির ফুড চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের এই পর্বে আমি বানাবো শিম সর্ষে পোস্ত এই রেসিপিটা যদি শীতকালে না খাওয়া হয় তাহলে মনে হয় কি যেন একটা খায়নি তাহলে রেসিপিটা শুরু করা যাক কিন্তু আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রইল রেসিপিটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে আর পরিবারের সাথে বেশ করে রেসিপিটা শেয়ার করুন আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শিম সর্ষে পোস্ত বানানোর জন্য একটা ছোট মিক্সার জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ছোটো চামচের দেড় চামচের মতন কালো সর্ষে আর এই একই ছোটো চামচের দু চামচের মতন দিচ্ছি পোস্ত সর্ষের পরিমাণের থেকে পোস্তর পরিমাণটা একটু বেশি থাকবে এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন কিন্তু সর্ষে পোস্ত যদি একটু ঝাল ঝাল হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার এই সব কিছুকে বেটে নেব এখানে বাটাটা আমার একদম হয়ে গেছে গ্যাসের ওপর একটা কড়া রেখে দিয়েছি দিয়ে দেব বড় চামচের এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটাকে খুন্তি দিয়ে একটু ভালো মতন স্প্রেড করে দেব। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলেই ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব খুন্তি দিয়ে একটু ভালো মতন চাড়িয়ে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শিম সিমগুলোকে আমি শুধুমাত্র তিন টুকরো করেছি মানে বড় সিম যেগুলো থাকে সেটা তিন টুকরো আর ছোট সিমগুলোকে দু টুকরো করেছি এইভাবে আমি কেটে নিয়েছি এবার আপনারা নিজেদের পছন্দের মতন কেটে নিতে পারেন ভালো মতন একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে সিমগুলো দিয়ে দিলাম এবার এই সব কিছুকে মিশিয়ে নেব মিডিয়াম আছে সিমটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব আমরা তারপরেই দেখবেন সিম থেকে জল বেরোতে লাগবে অল্প একটু পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম তাতে করে শিমটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে শিমটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমরা জলটা অ্যাড করতে পারবো শিমটাকে ভেজে নেওয়া খুবই দরকার তা হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর তার জন্য সিম সরষে পোস্তটা খেতে একদম ভালো হবে না শিমটা এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে দেখুন নুনটা অ্যাড করার পর খানিকটা জল বেরিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো গ্লাসের অর্ধেক গ্লাস জল এতে করেই সিম সিদ্ধ হয়ে যাবে কড়াইটাকে চাপা দিয়ে দেব আর হাই ফ্লেমে জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি রান্নাটা করে নেব জলটা এখানে প্রায় শুকিয়ে এসছে আর সিমগুলো সিদ্ধ হয়ে গেছে এই সময় আমরা বেটে রাখা সর্ষে আর পোস্তটা অ্যাড করে দিলাম যেহেতু মিক্সার জারে সর্ষে আর পোস্তটা লেগে থাকে তাই জন্য তাতে করে একটু জল দিয়ে সেই জলটাও অ্যাড করে দিলাম সর্ষে পোস্তটাকে শিমের সাথে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যেহেতু আবার অনেকটা জল হয়ে গেছে কড়াটা চাপা দিয়ে পুরোপুরি জলটা শুকিয়ে যাওয়া অবধি রান্নাটা করে নেব। এবার যদি এই সময় মনে হয় নুনের পরিমাণটা একটু কম বেশি আছে তাহলে সেটা আমাদের এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে আমার নুনের পরিমাণটা কম ছিল আমি একটু নুন অ্যাড করে দিয়েছি দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে রান্নাটা আমাদের এখানে একদম কমপ্লিট শিম সর্ষে পোস্ত এখানে একদম রেডি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন